ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়ার জন্য যা যা লাগবে। প্ল্যাটফর্ম তিনটা, কিন্তু মাদার কোম্পানি হচ্ছে ম্যাটার। অর্থাৎ ম্যাটার তিনটি সার্ভিস হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আর এই তিনটি প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটি হচ্ছে তিনটি প্ল্যাটফর্মেই আপনাকে আইডি রাখতে হবে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে অ্যাড দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক আইডি রাখতে হবে, ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এবং হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে চাইলে হোয়াটসঅ্যাপ আইডি থাকতে হবে। তারপর যেটি প্রয়োজন পড়বে বিজনেস ম্যানেজারের, ফেসবুকের মধ্যে একটি বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে এবং তার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার কাকে বলে? বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একটি সাইট যার মধ্যে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আপনি কতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটি কিন্তু আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি দেখে নিতে পারবেন। এটি সাধারণত ডিপেন্ড করে আপনার প্রোফাইলের এজ কত বা আরো বেশ কিছু বিষয়ের উপরে, মেটা কিন্তু অপশন দিয়ে থাকে। একটি বিজনেস ম্যানেজার থেকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে বিজনেস ম্যানেজারের মধ্যে কিন্তু অ্যাড অ্যাকাউন্টকে কন্ট্রোল করা উচিত বা বিজনেস ম্যানেজার খুলেই তারপরে অ্যাড অ্যাকাউন্ট করা উচিত। আমরা অনেকেই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করে ফেলি, বিজনেস ম্যানেজার খুলি না, যে কারণে অ্যাড অ্যাকাউন্ট কোনো কারণে যদি ডিজেবল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি একটি বিজনেস ম্যানেজারের মধ্যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলে যে কোনো একটি অ্যাড অ্যাকাউন্ট যদি বাতিলও হয়ে যায় তাহলে কিন্তু আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন অথবা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এটি হচ্ছে বিজনেস ম্যানেজারের সুবিধা। তারপরে আপনার যদি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি ফেসবুক পেজ, কারণ আপনি ওই পেজের মাধ্যমেই অ্যাড দিবেন। সেটি বিজনেস পেজ হতে পারে বা আপনার পার্সোনাল পেজও হতে পারে অথবা আপনি ক্লায়েন্টের পেজ নিয়েও কাজ করতে পারেন। আর আপনি যে অ্যাড অ্যাকাউন্ট করলেন সেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, কারণ ফেসবুক এটাই এনশিওর হতে চায় যে আপনি পেমেন্টটা কিভাবে দিবেন। ফেসবুক তো টাকাতে পেমেন্ট নিবে না, আপনাকে অবশ্যই ডলারে পেমেন্ট করতে হবে। কিভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনি কিন্তু চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ডুয়েল কারেন্সি কার্ডটিকে আপনাকে পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করতে হবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে। তবে দুইভাবে পেমেন্ট দেওয়া যায়, আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারও পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, তাতে করে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সব অ্যাড অ্যাকাউন্টে ওই পেমেন্ট মেথড দিয়ে পেমেন্ট করা হবে। আরেকটি হচ্ছে আপনি আলাদাভাবে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। ধরুন একটি বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার তিনটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি তিনটা কার্ডের ইনফরমেশন অ্যাড করলেন, সেক্ষেত্রে তিনটি আলাদা আলাদা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে পেমেন্ট কাটা হবে। আর আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে আপনার পেমেন্ট মেথড অ্যাড করেন তাহলে তিনটি অ্যাড অ্যাকাউন্টের জন্য ফেসবুক বিজনেস ম্যানেজারের যে পেমেন্ট মেথড অ্যাড করেছেন ওখান থেকে পেমেন্ট দেওয়া হবে। তো যেটি আপনার সুবিধা আপনি কিন্তু সেভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে পারবেন। কিভাবে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার বা পেজ নিয়ে কাজ করবেন সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাড সেলার কোম্পানি হচ্ছে গুগল, এবং গুগলে অ্যাড দেওয়া যতটা সহজ ফেসবুক কিন্তু এত বেশি সহজ করে দেয় নাই অ্যাড প্ল্যাটফর্মটাকে। অর্থাৎ অ্যাড যে এনভায়রনমেন্টটা ফেসবুক বা মেটা তৈরি করেছে সেটি কিন্তু এতটা ফ্রেন্ডলি না অ্যাড ক্রিয়েট করার ক্ষেত্রে। আর সেজন্য আপনাকে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে আমরা কোথায় পেমেন্ট মেথড অ্যাড করব, অ্যাড ম্যানেজারে নাকি অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট নাকি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড ম্যানেজার, অনেকেই গুলিয়ে ফেলেন। যে কারণে এই ভিডিওতে চেষ্টা করছি ক্লিয়ার করে দেওয়ার, আশা করছি ভিডিওটি যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলোকে সম্পূর্ণরূপে বুঝে নিতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। আসুন দেখে নেই কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। সো অন স্ক্রিনে চলে আসলাম। এখন একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনাকে লিখে দিতে হবে business.facebook.com/overview। এক্স্যাক্টলি এই ইউআরএলটি কিন্তু আপনাকে লিখতে হবে, তা না হলে আপনারা এই ইন্টারফেসটি পাবেন না। আর অবশ্যই আপনার ফেসবুক আইডিকে লগ ইন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য তেমন কিছু জানতে চায় না, মাত্র তিনটি ইনফরমেশন চায়। একটি হচ্ছে কি বিজনেস ম্যানেজারের নাম কি হবে, দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে ইওর নেম, ইওর নেমের ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিতে যে নেম রয়েছে সেই নেমটি এখানে থাকবে, যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ রাখবেন। তৃতীয় নম্বরে যেটি চায় সেটি হচ্ছে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। gmail.com কিন্তু বিজনেস ইমেল অ্যাড্রেস নয়, যদিও আপনি জিমেইল দিয়ে এখানে হয়তো বা অ্যাপ্রুভ করতে পারবেন কিন্তু রিকমেন্ডেড থাকবে
আপনি বিজনেস ইমেইল দিয়ে বিজনেস ম্যানেজার খুলবেন, কারণ এখান থেকে একটি মেইল আপনার বিজনেস মেইলে যাবে এবং সেখান থেকে ভেরিফাই করতে হবে। এরপর সাবমিটে ক্লিক করে দিলেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। বাট আমার যেহেতু অলরেডি বিজনেস ম্যানেজার রয়েছে, আমি আর নতুন করে ক্রিয়েট করছি না, আমি সরাসরি আমার বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। এখন আমি বিজনেস সেটিংস এর বিজনেস ম্যানেজারে রয়েছি, তো এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কয়টি বিজনেস ম্যানেজার রয়েছে। এখানে কিন্তু দুইটি বিজনেস ম্যানেজার রয়েছে, যার মধ্যে টিজগুরু যে বিজনেস ম্যানেজার, এখানে কিন্তু দুইটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে অ্যাকাউন্টস এর মধ্যে গিয়ে অ্যাড অ্যাকাউন্টস দেখুন, এখানে দুটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। অলরেডি পেমেন্ট মেথড রয়েছে, বাট পেমেন্ট মেথডে ডলার নাই, যে কারণে এটি ডিসেবল। এখানে ডলার অ্যাড করার সাথে সাথে এটিও অ্যাক্টিভ হয়ে যাবে। এনিওয়ে, নতুন করে আমি যদি আরেকটি অ্যাড অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, এখানে দেখুন অ্যাড নামে একটি অপশন রয়েছে, যেখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে নিতে হবে। এরপর অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, এখানে টাইম জোনের ক্ষেত্রে GMT+6 এশিয়া ঢাকা, এটি ঠিক আছে। আর আপনি যদি অন্য কোনো টাইম জোনের অ্যাড অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে এখানে নিচে ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এই অপশনটিকেও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার অর্থ হলো, আপনি যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন তাহলে কিন্তু ক্লায়েন্টের টাইম জোন অনুসারে অ্যাড অ্যাকাউন্ট করে দিতে পারবেন। এছাড়া রয়েছে কারেন্সি, কারেন্সির ক্ষেত্রে এখানে USD US ডলার বাই ডিফল্ট অবস্থায় আছে, বাট আপনি পরিবর্তন করতে চাইলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে তারপর এখান থেকে কারেন্সিও পরিবর্তন করতে পারবেন। অনেকে কিন্তু BTT বাংলাদেশি টাকা সিলেক্ট করে রাখে, এক্ষেত্রে টাকাতে কত কস্ট হচ্ছে সেটি কিন্তু দেখা যায়। এক্ষেত্রে বলে রাখি যে টাকাতে আপনি কস্ট দেখতে পারবেন বা পার অ্যাড এর জন্য কত টাকা খরচ হচ্ছে সেটি দেখতে পারবেন, কিন্তু মেইনলি ট্রানজেকশনটা হবে কিন্তু USD থেকে, অর্থাৎ USD কনভার্ট করে আপনাকে টাকাতে দেখাবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলি এখানে নেক্সট বাটনটি ক্লিক করে দিতে হবে। দেন এই নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তী পেজে কিন্তু চলে আসবে পেমেন্ট মেথড। আপনি চাইলে পেমেন্ট মেথড এখনো অ্যাড করতে পারেন অথবা পরবর্তীতেও অ্যাড করে নিতে পারেন। ধরুন এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টটি রয়েছে তার পেমেন্ট মেথড আমি অ্যাড করব, এই অ্যাড অ্যাকাউন্টটি সিলেক্ট রয়েছে, আপনাকে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সিলেক্ট করতে হবে, আর যদি একটি মাত্র অ্যাড অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টের সিলেকশন থাকবে, নতুন করে আর সিলেক্ট করার দরকার হবে না। দুভাবে করতে পারবেন, ওপেন ইন অ্যাডস ম্যানেজার এখান থেকে করতে পারবেন, অথবা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করতে পারবেন। ওকে, এখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে পেমেন্ট মেথডস। অলরেডি পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে, নতুন অ্যাড অ্যাকাউন্টের জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে চান সেক্ষেত্রে যেটি করবেন, এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এমন একটি পপ আপ দেখতে পাবেন যেখানে আপনাকে নির্বাচন করতে হবে কিভাবে আপনি পেমেন্ট দিবেন, ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবেন, পেপাল এর মাধ্যমে, না অ্যাড ক্রেডিট এর মাধ্যমে। অ্যাড ক্রেডিট মানে বিভিন্ন যে ভাউচার গুলো রয়েছে বা কুপন কোড রয়েছে তার মাধ্যমে পেমেন্ট দেওয়া। তো বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয়। তো এটি সিলেক্ট করার পর তারপর নেক্সটে চলে যেতে হবে। নেক্সট ক্লিক করার পর এখানে নেম অন কার্ড, কার্ডের উপরে যে নামটি রয়েছে সেই নামটি লিখতে হবে, কার্ডের নাম্বারটি লিখতে হবে, মান্থ এবং ইয়ার লিখতে হবে। এখানে অবশ্যই এক্সপায়ার্ড যে মান্থ এবং ইয়ারটি থাকে কার্ডের উপরে সেটি লিখবেন। তারপর CVV একটা কোড থাকে 4 ডিজিটের, সেটিকে লিখতে হবে। তারপর এখানে সেভ বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু কার্ড ইনফরমেশনটি সেভ হয়ে যাবে। ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চাইলে আপনাকে এই যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড এখানে ক্লিক করে নিতে হবে। তারপর অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আরেকটি অপশন রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আপনি যদি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করে নিয়ে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপর এখান থেকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এরপর যেটি হবে, ক্লায়েন্ট তার মেইলে রিকোয়েস্ট পাবে এবং সে অ্যাকসেপ্ট করলেই আপনি কিন্তু তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি যদি কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চান আপনার অ্যাড অ্যাকাউন্টে, তাহলে আপনি এই আইডি নাম্বারটি পাঠাবেন আপনার হয়ে যে কাজ করবে তাকে, তাহলে সে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে। কিভাবে পেজের অ্যাক্সেস নিতে হয়, এখানে অ্যাকাউন্টস এর নিচে দেখুন পেজেস রয়েছে, একইভাবে আপনি পেজের অ্যাক্সেসও নিতে পারবেন। এখানে অ্যাড এ ক্লিক করতে হবে, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ অথবা অ্যাড আ পেজ, অ্যাড আ পেজ থেকেও আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আপনি যে পেজের অ্যাক্সেস নিতে চান তার URL অথবা পেজ নেমটি লিখে দিলে এখানে অ্যাড এর অপশন চলে আসবে। লাইক আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে একটি পেজের নাম লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার, এটি আরেকটি পেজ। তো আমি যদি এই পেজের অ্যাক্সেস নিতে চাই এখানে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড পেজ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজের অ্যাক্সেস আমি পেয়ে যাব। অথবা আপনি পেজের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্টও পাঠাতে পারেন। ক্লায়েন্ট যদি আপনার অ্যাক্সেস রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু আপনি পেজ নিয়ে কাজ করতে পারবেন।
ধরুন আপনার অ্যাড ম্যানেজার থেকে কেউ কাজ করে দিবে, এজেন্সিকে দায়িত্ব দিতে চাচ্ছেন যারা আপনার অ্যাড ম্যানেজার ইউজ করে আপনার ব্যবসায়িক প্রমোশন গুলো করবে। কিভাবে অ্যাক্সেস দিবেন? এখানে পিপল থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড পিপল থেকে তার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিবেন। কি কি অ্যাক্সেস দিতে পারবেন একটু দেখে নিই। এখান থেকে যদি অ্যাড অ্যাসেটস দেখেন তাহলে কি কি অ্যাক্সেস দিবেন, এখান থেকে কিন্তু অ্যাক্সেস দেওয়ার লিস্ট রয়েছে। আপনি জাস্ট এখানে চেক ইন করে দেওয়ার সাথে সাথে ওই অ্যাক্সেস গুলোই সে করতে পারবে, বাকি অ্যাক্সেস গুলো নিতে পারবে না। আদারওয়াইজ আপনি অ্যাডমিনও দিয়ে দিতে পারেন তাকে, যাতে করে টোটাল কন্ট্রোল পেয়ে যাবে বিজনেস ম্যানেজার। এছাড়া রয়েছে পার্টনার্স। পার্টনার্স এর ক্ষেত্রেও আপনি পার্টনার নিয়ে কাজ করতে পারেন, একই বিজনেস ম্যানেজারের পার্টনার থাকতে পারে। শ্রী দর্শক, তাহলে আমরা টোটাল কি শিখলাম আসুন একটু সামারি করার চেষ্টা করি। আমাদেরকে অবশ্যই ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য একটি ফেসবুক আইডি রাখতে হবে, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য ইনস্টাগ্রাম আইডি অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ আইডি থাকতে হবে। তারপর ফেসবুক আইডির মধ্যে আপনাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অবশ্যই একটি ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য।